أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا صدق الله العظيم الله تعالى বলেন তোমাদের যে সম্পদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন সে সম্পদকে তোমরা অর্বাচীনদের হাতে দিও না এবং তাতে তোমরা তাদেরকে জীবন ধারণের ব্যবস্থা করো এবং তাদের পোশাকের ব্যবস্থা করো এবং তাদেরকে ভালো কথা বলো। আমাদের আগের দুই আয়াতে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম এতিমগণকে তাদের সম্পদ দিয়ে দাও, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না আর নারীগণকে তাদের মহরানা দিয়ে দাও। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীগণকে এবং এতিম অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক পালক তাদেরকে আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়ে দিতে বলছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা অর্বাচীনদের হাতে তোমাদের সম্পদকে প্রদান করো না, অর্থাৎ যে সকল এতিম তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় এবং ছোট হয় যে তাদের হাতে তাদেরই সম্পদ এতিমেরই সম্পদ এতিমের বাবার সম্পদ যদি এই বাবার সম্পদ যে দেখাশোনা করতেছে যে অভিভাবক এই সম্পদ যদি ওই এতিম শিশুর হাতে দিয়ে দেয় তাহলে এতিম শিশু হয়তো এই সম্পদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না অথবা এর মূল্য বুঝবে না এর সংরক্ষণ করার উপায় সে জানবে না হয়তোবা কাউকে এই টাকা দিয়ে কোনো ব্যবসা করতে যাবে না বুঝে ব্যবসায় পুরো ক্ষতিগ্রস্ত হবে অথবা বন্ধুবান্ধব নিয়ে টাকা পয়সা খরচ করে ফেলবে অথবা তার সম্পদকে এভাবেই ফেলে দিবে যেহেতু সম্পদ সে নিজে অর্জন করে নাই তো যার কারণে সম্পদের মূল্য সে বুঝবে না। এমনিভাবে নারীগণও অনেক নারী বিশেষ করে যারা অবিবাহিত নারী থাকে তারা বাসার মধ্যেই থাকে বাসার বাইরেও তেমন একটা যায় না এবং সম্পদের আদান প্রদানও তেমন একটা করে না যদি হঠাৎ করে অনেক টাকা পয়সা তার হাতে চলে আসে তো এই টাকাগুলো এই পয়সাগুলো এই সম্পদ অযথা নষ্ট করার সমূহ সম্ভাবনা আছে হয়তোবা এই টাকা দিয়ে কারোর সাথে ব্যবসা করতে যাবে আর ব্যবসা করতে গিয়ে সমস্ত টাকা নষ্ট করে ফেলবে অথবা কেউ তার কাছে ঋণ চাইছে কিন্তু সে আসলে ধোকাবাজ বুঝে নাই তাকে দিছে সব টাকা মেরে খাবে তো এই জন্য আল্লাহ তাআলা আবার সাথে সাথে এই আদেশও করতেছেন যে তোমরা তোমাদের সম্পদকে অর্বাচীনদের হাতে দিবে না যে সম্পদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন অর্থাৎ ওই এতিম যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার হাতে টাকা দিবে না পরের আয়াতে আসবে যে কখন দেওয়া যাবে তাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই অল্প কিছু টাকা দিয়ে টাকা ব্যবসা করার এবং টাকা খরচ করার টাকা সংরক্ষণ করা তাকে শিখাইতে হবে ওই শিশুকে শিখাইতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে যখন সে শিখে ফেলবে তখন তাকে দিয়ে দিতে বলছে এটা পরের আয়াতে আসতেছে তো এই টাকা পয়সা খরচ করা টাকা পয়সা সংরক্ষণ করা এটা যতদিন পর্যন্ত না বুঝে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হাতে দিতে মানা করছে আবার এখানে কি বলছেন ওই অর্বাচীনদের হাতে তোমাদের সম্পদ দিও না আসলে মূলত এটা ওই এতিমের সম্পদ বা ওই নারীর সম্পদ কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সম্পদ বলার দরকার ছিল এরকম যে ওই অর্বাচীনদেরকে তাদের সম্পদ প্রদান করো না কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন অর্বাচীনদেরকে
বা অপ্রাপ্ত বয়স্কদেরকে বোকাদেরকে তোমাদের সম্পদ দিও না। কেন? কারণ যে অভিভাবক, আল্লাহ তাআলা ওই অভিভাবককে নিজের সম্পদ, নিজের সম্পদের রক্ষণাবেক্ষণ যেরকম অভিভাবকের উপরে দায়িত্ব, এমনিভাবে যে অভিভাবক ওই এতিমের সম্পদ হলেও সেটাকেও তার নিজের সম্পদের মতো রক্ষণাবেক্ষণ করা, এটা অভিভাবকের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সম্পদ, অর্থাৎ তুমি যদি ওই এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও সে নষ্ট করে ফেলবে, তুমি তোমার নিজের সম্পদ যদি হয় তাহলে তুমি কি এই বোকাকে দিবা কি না, নিজের সম্পদকে যেরকম তুমি রক্ষণাবেক্ষণ করো এরকম ওই এতিমের সম্পদকেও নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করবে। তার হাতে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বা সে এখনও টাকা পয়সা খরচ করতে পারে না এই অবস্থায় তাকে দিবে না, বরং সে প্রাপ্তবয়স্ক হলে তারপরে তাকে দিবে। এবং এই আয়াতে শানে নজুলের মধ্যে আসছে যে এরকম কিছু লোক তারা তাদের ছেলে মেয়েদেরকে অতি আদর করে, আর অতি আদরের কারণে নিজের সম্পদ ওই ছেলে মেয়ের নামে লিখে দেয়। আমাদের সমাজেও অনেক আছে যে আমার আদরের ছেলে, তো আদরের ছেলের নামে নিজের সম্পদ লিখে দেয়, বা নিজের স্ত্রীর নামে সম্পদ লিখে দেয়, বা মেয়ের নামে সম্পদ লিখে দেয়। তো এরকম কিছু বাবা সেই যুগে নিজের ছেলের নামে, অর্থাৎ নিজের ছেলেকে সম্পদ দিয়ে দিছে, অথবা নিজের স্ত্রীকে সম্পদ দিয়ে দিছে, অথবা নিজের কন্যাদেরকে দিয়ে দিছে। আর যখন সেই সন্তানদেরকে নিজের স্ত্রীগণকে দিয়ে দিছে, দেওয়ার পরে এখন এই বাবা সে সম্পদহীন হয়ে গেছে, আর সম্পদহীন হওয়ার কারণে ওই সন্তানের কাছে, স্ত্রীর কাছে এবং মেয়ের কাছে সে বোঝা হয়ে গেছে। এখন তার সবসময় অপেক্ষা করা লাগে যে আমি ভরণ পোষণের যে টাকা দরকার আমার, যে বাবা তুমি যদি আমাকে একটু মুরগির গোশত খাওয়াও, আর ছেলে বলে যে না টাকা নাই, অথচ বাবার টাকাই ছেলেকে দিছে। তখন এখন ওই যেই বাবা নিজের সম্পদ নিজের ছেলেকেই দিছে, আর ওই ছেলে এই টাকা তার স্ত্রীর উপরে খরচ করে, প্রেমিকার উপরে খরচ করে, বন্ধুবান্ধবের কাছে খরচ করে, নিজের বাবার দরকার হলে, ওষুধের দরকার হলে, তার প্রয়োজনের দরকার হলে বাবাকে আর দেয় না, তখন কি করে? আমাদের সমাজে এরকম আছে, আমার এক নানি আছে, সব সম্পদ ছেলেদের নামে লিখে দিছে, যে ছেলেরা তো আপন। এখন ছেলেদের নামে লিখে দেওয়ার পরে এখন ওই ছেলেরা আর কেউ ওই নানিকে আর দেখাশোনা করে না, ডাক্তার দেখানো দরকার হইলে এই ছেলে বলে আমার সময় নেই, টাকা নাই, ওই ছেলে বলে আমার টাকা নাই, ওই ছেলে বলে আমার টাকা নেই, কারোই ওষুধ কেনার মতো কারো টাকা নেই, এবং ওই নিজের মাকে রাখার মতো কারো টাকা নেই, যে আমার নিজের সংসারই আমি চলতে পারি না, আমার বাসা তো ছোট, দুই রুমের বাসা নিয়ে থাকি আমি, আমার স্ত্রী আমার ছেলে মেয়ে, মা তোমারে রাখার মতো তো জায়গা নেই। অথচ এই মাই তার সম্পদগুলোকে ছেলের নামে লিখে দিছে, বাবা সম্পদগুলোকে ছেলের নামে লিখে দিছে, আর ছেলে এখন বাবাকে বোঝা মনে করে বাবাকে ওল্ড হাউসে পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, যেটা আমাদের সমাজেও বহুত আছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা তোমাদের সম্পদকে ওই অর্বাচীনদেরকে দিয়ে দিও না। নিজের স্ত্রীকে সব দিয়ে দিলা, নিজের সন্তানদেরকে সব দিয়ে দিলা, আর তারপরে তুমি তাদের কাছে মুখাপেক্ষী হয়ে গেলা, তাদের কাছে বোঝা হয়ে গেলা। আর অনেক সময় করে কি, নিজেই নিজের সম্পদ একেবারে খুব আদরের বউ, যে আমি তোমাকে ভালোবাসি, এই জন্য নিজের একটা অনেক কষ্ট করে ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটটা স্ত্রীর নামে দিয়ে দিছে। এখন স্ত্রী দুই দিন পরে ওই সে আর একজনের সাথে পরকীয় করে ফ্ল্যাট নিয়ে নিছে, আর ছেলে ওই জামাইরে ভাগায় দেয়, অথবা ছেলের নামে দিয়ে দেয়। তো ছেলে দুই দিন পরে বলে বাবা আমার বাসায় জায়গা নেই, আপনি চলে যান। এখন ওই বাবা করে কি, বাবা তখন বদদোয়া করে, ছেলের বদদোয়া করে, স্ত্রীকে বদদোয়া করে। হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, সালাসাতুন ইয়াদউন আল্লাহ ফালা ইস্তাজাবু লাহ, সহি হাদিস, মুস্তাদরাকে হাকিমের সহি হাদিস, হয়তো আপনাদের কাছে অনেকের কাছে অবাক লাগবে কিন্তু সহি হাদিস এটা। তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, তার মধ্যে এক ব্যক্তি হলো
যে রজুলুন আতা মালহু সাফিহান ফাদা আলাইহি, এক ব্যক্তি বোকাকে তার সম্পদ দিয়েছে, আর আল্লাহ তাআলা বলছেন যে কোনো বোকাদেরকে সম্পদ দিও না। অপ্রাপ্ত বয়স্ক বা যে যার ব্যাপারে তুমি এখনও নিশ্চিত না যে সে এই টাকার সঠিক ব্যবহার করবে, তাদেরকে দিও না, আল্লাহ নিষেধ করছেন। কিন্তু তারপরও সে তার ছেলের নামে সব টাকা দিয়ে দেয়, স্ত্রীর নামে সব টাকা দিয়ে দেয়, আর স্ত্রী সে এই টাকা ওই স্বামীকে আর দেয় না, দরকার হলেও দেয় না, ছেলে দরকার হলেও আর বাবাকে দেয় না। তখন ওই বাবা যদি ওই বোকাদের জন্য অর্থাৎ নিজের সন্তান নিজের স্ত্রীর জন্য যদি বদদোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই বদদোয়াকে কবুল করবেন না। কেন? কারণ এটা আপনার অপরাধে, আপনাকে তো আল্লাহ তাআলা নিষেধ করছেন দিও না, তারপরও দিছো, এখন নিজের প্রায়শ্চিত্ত নিজে ভোগ করো। তো তুমি বদদোয়া করবা, সেই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর একটা হলো মান কানাত লাহু ইমরাআতুন সাইয়্যা, যার এক বদ স্ত্রী, তার স্ত্রী খারাপ, অর্থাৎ তার সাথে ভালো ব্যবহার করে না, হয়তো পরকিয়া করে অথবা তার সাথে সার্বক্ষণিক ঝগড়া করে এবং সব সময় তাকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, আর স্বামী স্ত্রীর জন্য বদদোয়া করে যে হে আল্লাহ তুমি আমার এই স্ত্রীরে জাহান্নামে নাও, এই স্ত্রীরে লুলা বানায় দাও, এই স্ত্রীরে অন্ধ বানায় দাও। আল্লাহ তাআলা এই বদদোয়াকেও কবুল করেন না। কেন? কারণ আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিছে, আপনার স্ত্রীকে বিয়ে করছেন যেরকম, এরকম আপনি যদি একেবারে নাই পারেন, সবর যদি নাই করতে পারেন, আপনাকে আল্লাহ সুযোগ দিয়ে রাখছে, আপনি তার থেকে আলাদা হয়ে যান, আপনি আসেন তার সাথে আবার থাকবেন, এটা নিজেই নিজেই আপনার স্ত্রীকে আপনি বেছে নিয়েছেন এবং নিজেই তার সাথে থাকতেছেন, অথচ সুযোগ আছে, আপনি চাইলে তার কাছ থেকে আলাদাও হইতে পারেন। এখন আপনি নিজেই যেহেতু বেছে নিছেন, আবার আপনার কোনো কষ্ট হইলে আবার এটাকে আপনি আবার বরদাস্ত করতে পারবেন না, বদদোয়া করবেন, এই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তারপরে তৃতীয় ব্যক্তি হলো রজুলুন লাহু আলাইহি মালুন ওয়ালাম ইউশিদ আলাইহি, এক ব্যক্তি, আমাদের সমাজে এগুলো বহুত আছে, এক ব্যক্তি সে কাউকে ঋণ প্রদান করছে কিন্তু বা কারোর সাথে লেনদেন করছে, আর ওই লেনদেনের ক্ষেত্রে সে কোনো লেখালেখি করে নাই, কোনো সাক্ষী রাখে নাই। বিশেষ করে এগুলো হুজুরদের মধ্যে অনেক হয়, ব্যবসা করার জন্য টাকা দেয় একটু লাভ দিয়ে, কোনো যে আপ তো ভালো মানুষ, আপনি দাড়িওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, তাবলিগওয়ালা মানুষ বা আলেম মানুষ, দেয় আপনার সাথে আমার আর কি, আপনার সাথে তো আমার কোনো কখনো ঝামেলা হবে না, বাস দেয়, দুই দিন পরে সে অস্বীকার করে না, আপনি আমার কোনো টাকা দেন নাই। এখন ওই হুজুরে নামাজের পরে তার জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা এই বদদোয়া কবুল করবেন না। যে ব্যক্তির কারো কাছে কোনো ঋণ আছে, কোনো পাওনা দাওনা আছে, আর সে এই পাওনা, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমার সাথে যদি কারো কোনো পাওনা দাওনা থাকে, ফাআশহিদু আলাইহি, তুমি সাক্ষী রাখো, ওয়াক্তুবুহু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালি মুসাম্মান ফাক্তুবু, যে যখন তুমি কারোর সাথে লেনদেন করো, লেখালেখি করো, এবং এই এই লেখালেখির উপরে আবার সাক্ষী রাখো, সাক্ষীও রাখতে বলছে। আপনি সাক্ষীও রাখেন নাই, কিছুও করেন নাই, এখন আপনি টাকা দিছেন সে অস্বীকার করতেছে, একসাথে দুইজন ব্যবসা করেন, কোনো লেখালেখি নেই, আপনি দিছেন তারে টাকা, সে তার শ্রম দিছে, এখন সে শ্রম দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে ব্যবসা করে, সে এখন নিজেই বড় ব্যবসায়ীর মালিক হয়ে গেছে, এখন আপনি গেছেন ভাই আমার অর্ধেকটা কই, কিসের অর্ধেক, আপনি আমার কিসের টাকা দিছেন, এখন সে বদদোয়া করে, হুজুর সে এইটা করছে আপনি একটু বদদোয়া করেন, সবাই মিলে বদদোয়া করলেও কোনো কাজ হবে না। কারণ এখানে আল্লাহ রাসূল বলে দিছেন যে যেই ব্যক্তির কাছে কোনো পাওনা থাকে আর সে যদি ওই পাওনার উপরে কোনো সাক্ষী না রাখে, তো তার বদদোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়ালা তুতু সুফাহা, তোমরা বোকাদেরকে তোমাদের সম্পদ প্রদান করো না, আল্লাহ তাআলা নিষেধ করছেন, দিতে নিষেধ করছেন। এখন অনেক বাবা একেবারে খুব আদর দেখিয়ে নিজের সন্তানকে সব লিখে দেয়, নিজে একেবারে কি বলে
মুক্ত রিক্ত হস্ত হয়ে যায়, কিছুই নাই। ছেলেদের উপরে বোঝা, মেয়েদের উপরে বোঝা। আরও তো ভয়ঙ্কর ইদানিং শুনি যে আমার অমুক ছেলে বেশি আদরের, এই জন্য অমুক ছেলের একটু বেশি দিই, অমুক ছেলে একটু কম আদরের, আমার সাথে ঝামেলা করে একটু কম দিই। হারাম, এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ তালা নিয়ম করে দিছেন, নীতিমালা, এখান থেকে আপনার সম্পদের নীতিমালা সামনে আসবে যে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ কে কতটুকু পাবে, এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিছেন। এখানে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি নিজে নির্ধারণ করা, এটা হলো জুলুম, কবিরা গুনাহ। আল্লাহর রসুলের কাছে এক সাহাবি আসছে, এক স্ত্রী ফুসলাইয়া তার স্বামীকে বলছে যে দেখো আমার এই ছেলে তো ছোট ছেলে, একে তো ভরণ পোষণের কেউ নাই, তুমি একটু তাকে তোমার ওই বাগানটা তার নামে লিখে দাও। লিখে দিছে, বলে যে তুমি লিখে তো দিছো কিন্তু অন্য ভাইরা তো এটা মানবে না, তুমি একটু এই যে তুমি তারে যে দিছো আসলেই এইটার উপরে রসুল একটু সাক্ষী রাখো, তাহলে আর অন্য ভাইরা ঝামেলা করতে পারবে না। রসুলের কাছে গেছে, হে আল্লাহ রসুল, আমার অমুক ছেলে একটু ছোটো ছেলে, ওর তেমন কিছু নাই, তো আমি তাকে এই বাগানটা হাদিয়ে দিতে চাই, আমি আপনারে সাক্ষী রাখতে চাই। তো আল্লাহ রসুল বলেন, আতাইতা কুল্লা ওয়ালাদিকা হাজা, তুমি কি তোমার সকল ছেলের এরকম বাগান দিছো? সে বলে, না, এরকম বাগান তো সবাই দিতে পারি না, এত বাগান তো আমার নাই। রসুল বলেন, ইন্নি লা আশহাদু আলা জাউর, আমি কোনো জুলুমের উপরে কখনো সাক্ষী হইতে পারি না। এই জন্য আপনার ইসলামের মধ্যে বিধান দেওয়া আছে, এর একটু এদিক সেদিক করলে শুধু যে মানুষের কাছ থেকে ঘুষ খাইলেই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত আমল নিয়ে নিবে তাই না, মানুষের কাছ থেকে সুদ নিলেই যে বা চাঁদাবাজি করলেই যে হবে তা না। যে কোনো লেনদেন আপনি বাবা হয়ে আপনার ছেলেকে যদি জুলুম করেন, ওই ছেলে যদি টাকা পয়সার জন্য আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করে, ধরা খেয়ে যাওয়া লাগবে। আপনার স্ত্রী তার পাওনা যদি না পায়, মহরানা তার পাওনা, এই মহরানা যদি আপনি না দেন, গত সপ্তাহে বলেছিলাম সহি হাদিসের মধ্যে আছে যে নাকি বিয়ে করছে আর তার অন্তরের মধ্যে নিয়তে এইটা যে আমি মহরানা দিব না, ফাহুয়া জানিন, সেই জন্য বেবিচার করতেছে। এখন আপনি যদি আপনার ই না দেন, স্ত্রীর পাওনা এটা তার, আপনি যদি সেই মহরানা না দেন তো কিয়ামতের দিন সে ধরবে। এরকম লেনদেনের মধ্যে এই টাকা পয়সা, হুকুকুল ইবাদ, বান্দার হক, এমন একটা বিষয় যে এর তওবা হওয়ার জন্য শর্ত হলো চারটা, সমস্ত গুনাহের তওবার শর্ত হলো তিনটা। একটা হলো অনুতপ্ত হওয়া, আল্লাহ অনেক পাপ করছি মাফ করে দেন। দুই নম্বর হলো মাপ চাওয়া, আর তিন নম্বর হলো প্রতিজ্ঞা করা, হে আল্লাহ আর কোনো দিন এই গুনাহ করব না। তিনটা শর্ত। আর হুকুকুল ইবাদ, যদি বান্দার হক সম্পর্কে কিছু হয়, চতুর্থ আর একটা শর্ত লাগে, সেটা হলো তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। আমি সেই কোন আমলে কার কাছ থেকে ঘুষ খাইছি, আমি এখন তওবা করতে চাই, উপায় কি? ওই ঘুষ যার কাছ থেকে খাইছেন তারটা তার কাছে আগে পৌঁছিয়ে দিতে হবে। তার বলে যে আমি তো কেমনে পৌঁছাবে, এরকম তো পুলিশে চাকরি করছি সবাই মিলা খাইছে, এখন এরা কত মানুষের কাছ থেকে নিছি, এখন তার কাছে কেমনে পৌঁছাবো, এইখানে আমার কোনো মাসলা নেই। এনে আল্লাহ তাআলার বিধান এটা, তার পাওনা তার কাছে পৌঁছে দিতে হবে। এখন কেমনে পৌঁছাই দিবেন এটা আপনি বুঝেন, যে ইসলাম কি এত কঠিন, যে ভাই ইসলাম এত কঠিন না, সহজ, কিন্তু নিজের উপরে নিজে কঠিন করে নিছেন। এখন একটা সুযোগ আছে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, তাদের যেহেতু পান না, আল্লাহ হয়তো ওই ব্যক্তির মনের মধ্যে হয়তো বা ঢেলে দিবে যা আমার কাছ থেকে যে নিছিল আমি তারে মাফ করে দিলাম, সে হয়তো মন থেকে মাফ করে দিবে। অথবা কেয়ামতের দিনও এরকম হাদিস আছে, কেয়ামতের দিনও আল্লাহ তাআলা অনেক পাওনাদারদেরকে বলবে যে দেখো তোমার জন্য এই জান্নাত, তুমি কি এই জান্নাত নিবা নাকি তারে মাফ করবা, যদি তারে মাফ না করো এই জান্নাত পাবা না, আর যদি তারে মাফ করো তাহলে ওই জান্নাতটা দিব, সবচেয়ে মজার একেবারে আশার জান্নাত। সে বলবে আল্লাহ এত বড় জান্নাত, না আমি তারে মাফ করে দিলাম। তো এই জন্য আল্লাহ তাআলাও তাকে মাফ করায়, তার কাছ থেকে মাফ করায় নিতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাযী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, আল্লাহ তাআলা বলেন এখানে যে যেই সম্পদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন, সম্পদকে আল্লাহ তাআলা জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন। এবং সম্পদ নিয়ে আল্লাহ তাআলা এখানে অনেকগুলো বিধান বলতেছেন,
যেই সম্পদকে তোমরা ঠিক মতো ব্যবসা করো, এতিমের সম্পদ ব্যবসা করে তাকে দিবা, সামনে আরও আসবে, এতিমের সম্পদ কেমনে দিবা, তারপরে উত্তরাধিকার সম্পদ কেমনে দিবা, সম্পদ নিয়ে অনেক ধরনের কথা, অনেক বিধান আল্লাহ তাআলা এখানে বলতেছেন। এবং আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে যেই সম্পদকে তোমাদের জন্য জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন আল্লাহ তাআলা। ইঞ্জিলের মধ্যে খ্রিস্টানদের যে বই কিতাব বিকৃত বই, সেই বিকৃত বইয়ের মধ্যে আছে যে যে নাকি জান্নাতে যেতে চায় একটা উট, উটকে যদি সুয়ের যে ছিদ্র আছে সুয়ের ছিদ্র দিয়ে যদি কেউ ঢুকাতে চায়, ওই সুয়ের ছিদ্রর মধ্যে উট ঢুকানো যত কঠিন, এর চেয়ে বেশি কঠিন হলো কোনো ধনী লোক জান্নাতে যাওয়া। এটা হলো খ্রিস্টানদের বই ইঞ্জিলের মধ্যে আছে যে উট একটা সুয়ের ছিদ্র থেকে ঢুকা যেমন অসম্ভব, ধনী লোক জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। খ্রিস্টানদের বই ইঞ্জিলের মধ্যে আছে, তাদের বইতে আছে লা তাকতানিজুজ জাহাবা ওয়াল ফিদ্দা, তোমরা স্বর্ণ রূপা কিছু উপার্জন করো না, এবং যে ধনী হবে সে আল্লাহ তাআলার নৈকট্যে কখনোই যেতে পারবে না। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে দুনিয়া বিমুখতা বা বৈরাগ্য, অন্য ভাষায় যদি বলেন, এইটার উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু এই খ্রিস্টানদের মধ্যে, তাদের ধর্মের মধ্যে এত বৈরাগ্যর কথা থাকা সত্ত্বেও তারা এখন পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব, যত উন্নত বিশ্ব বা ধনী দেশ এগুলো সব খ্রিস্টান। আর উল্টা ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে কি আছে, ইসলামের মধ্যে বুখারি মুসলিম এবং সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে ইন্নাকা ইনতাজারা ওয়ালাদাকা আগনিয়া খাইরুম মিন আনতাজারাহুম আল্লাতান ইয়াতাকাফফাফুন আন্নাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী, হাজার কোটি টাকার মালিক ছিলেন, উনি আল্লাহর রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল আমার এত সম্পদ, আমি এগুলো সব আল্লাহর রাস্তায় খরচ করতে চাই, সব সদকা করে দিতে চাই। তো আল্লাহর রসুল বলতেছেন যে না, তুমি যদি করতেই চাও তিন ভাগের এক ভাগ করো, আর বাকিগুলো তুমি তোমার সন্তানদের জন্য রাখো। কেন? আল্লাহর রসুল বলেন যে তুমি তোমার সন্তানদেরকে ধনী রেখে যাওয়া, এটা অনেক উত্তম, তোমার সন্তানদেরকে বোঝা বানিয়ে যাওয়া, মানুষের কাছে হাত পেতে পেতে তার জীবন ধারণ করবে। অর্থাৎ ধনী করার জন্য আল্লাহর রসুল উৎসাহ দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আছে ইন্না সহি হাদিস ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল হাফি, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন বান্দাকে যে মুত্তাকি এবং যে ধনী। অন্য হাদিসের মধ্যে আছে নিয়মাল মারউ সালেহ লিল আব্দি সালেহ, নিয়মাল মালু সালেহ লিল আব্দি সালেহ, যদি কোনো সম্পদ নেক বান্দার হাতে আসে এর চেয়ে উত্তম সম্পদ আর কিছু নাই। কারণ একজন নেক বান্দার হাতে যখন সম্পদ আসে, তার এই সম্পদের দ্বারা সে যেরকম নেক বান্দা যদি হয়, সে যেরকম নামাজ রোজা হজ যাকাত করতে পারে, এমনিভাবে মানুষের উপকার করতে পারে, এতিমের উপকার করতে পারে, মসজিদের উপকার করতে পারে, মাদ্রাসার উপকার করতে পারে, আর এই টাকাই যদি ওই ভালো মানুষের হাতে না থাকে, এই সম্পদটা যদি কোনো খারাপ মানুষের হাতে থাকে, তো সে এই খারাপ মানুষের হাতে টাকা থাকার কারণে সে গরিবের উপরে জুলুম করবে, যারা অসহায় নিপীড়িত নির্যাতিত তাদের উপরে সে জুলুম করবে, তার আত্মীয় স্বজন গরিব থাকলেও সে তাদেরকে দেখবে না, ইসলামের কোনো সেবায় টাকা পয়সা দরকার হইলেও সে দিবে না। তো ওই টাকা পয়সা ওই খারাপ মানুষের হাতে থাকার চেয়ে যদি ভালো মানুষের হাতে থাকে, এটা হলো সবচেয়ে উত্তম। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে আমি একবার বলেছিলাম, দশজন সাহাবা যারা আশারায়ে মুবাশশারা দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ পাইছেন,
ওই 10 জন সাহাবাদের মধ্যে 6 জন সাহাবা 1000 কোটি টাকার মালিক। আমাদের বর্তমানে ওইরকম তাদের মতো ধনী নাই, ওই সাহাবারা যেরকম ধনী ছিলেন। কিন্তু আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা যারা একটু দিনদার, আমরা যারা একটু দিনের পথে আসি, সে যেন কেন যেন আরও টাকা পয়সা এগুলোকে আরও বেশি দূরে সরিয়ে দেয়। এমনকি আমাদের সমাজটা এমন হয়েছে যে যারা সবচেয়ে বেশি ইসলামের কর্ণধার অর্থাৎ হাফেজ, আলেম, দাঈ, তাদের সিস্টেমটা বাংলাদেশে এরকম যে সে কোনো এক জায়গায় ইমামতি করবে অথবা খতিবগিরি করবে অথবা মাদ্রাসায় পড়াবে, আর তাকে বসে থাকতে হয় যে মানুষ কখন দান করবে আর সেই দান থেকে তার জীবন ধারণের অবলম্বন করবে। আর এটা কখনোই, সুফিয়ান সাউরি বলে যে তোমার দাওয়াত মানুষের অন্তরে কখনোই পৌঁছবে না যদি তোমার দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে। ওই মানুষ যদি জানে সে বয়ান করতেছে আমার থেকে পয়সা নিয়ে এই বেতন সে নিবে, এরকম যদি মানসিকতা যারা শ্রোতা আছে তাদের মধ্যে থাকে, তারা কখনো সেই দাওয়াতকে গ্রহণ করবে না। এই জন্য আল্লাহর রসুল আমাদেরকে ইসলামের মধ্যে এইটা শিখাইছে, যে সম্পদ জালাল্লাহু লাকুম কিয়ামা, জীবন ধারণের অবলম্বন এটা। এই সম্পদ তুমি যদি ভালো মানুষ হও তুমি এইটাকে অর্জন করো, হালাল উপায় অর্জন করো, এবং এই হালাল মালকে তুমি একজন ভালো মানুষের হাতে থাকা, এটা সবচেয়ে বেশি সওয়াবের উপায়। আর আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, রাসূল বলেন যে শক্তিশালী মুমিন সে দুর্বল মুমিনের চেয়ে উত্তম। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উঁচু হাত নিচু হাতের চেয়ে উত্তম। যেই দাঈ, যে দাওয়াত দিবে, যে মুমিন, আর তার হাত যদি উঁচু থাকে তার দাওয়াত বেশি কার্যকর হবে, তার খেদমত, ইসলামের খেদমত আরও বেশি কার্যকর হবে, সে বেশি করে আরও ইসলামের খেদমত করতে পারবে। সাহাবায়ে কেরামের যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন, উনিও কোটিপতি ছিলেন, কিন্তু উনি সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। যখন উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, উনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে উনি ব্যবসা করার জন্য উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় নিয়ে উনি বাজারে রওনা দিয়েছেন। অন্যান্য সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমানের বড় বড় সাহাবি যারা, তারা ধরছেন। উনি মার্কেটে গিয়ে ওই কাপড় বিক্রি করেন আর ওইটা থেকে উনি জীবন ধারণ করেন। এখন অনেকের খলিফা, অনেকের দরকার খলিফাকে, খলিফা কোথায়? খলিফা বাজারে বিক্রি করে, ব্যবসা করে, এখন খলিফারে পায় না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে ধরছেন যে আপনি এই খেলাফতের, পুরো পৃথিবীর খেলাফতের দায়িত্ব আপনার, আর আপনি এখন খেলাফতের কাজ বাদ দিয়ে আপনার কাছে সার্বক্ষণিক মানুষ আসতে থাকে, সার্বক্ষণিক মানুষ সমাধান চায়, আপনি এগুলো বাদ দিয়ে এখন বাজারে গিয়ে ব্যবসা করেন, খেলাফত দেখবে কে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহলে আমি আমার পরিবারকে খাওয়াবো কোত্থেকে? আমার পরিবার, আমি তো মানুষ, আমাকে তো খাইতে হবে, আমার পরিবারকে খাওয়াইতে হবে। মিন আইনা উওয়াক্কিলু ইয়ালি, আমি আমার পরিবারকে খাওয়াবো কোত্থেকে? এখন ওনারা সবাই পরামর্শ করলেন যে না, আপনার তো ভরণ পোষণ লাগবে, ছেলে মেয়েদের খরচও লাগবে, কিন্তু আপনি যদি বাজারে যান তাহলে তো খেলাফত চলবে না। তবে হ্যাঁ, আমরা এটা ঠিক করি, আপনি বাজারে যে সময়টা দিবেন, আপনি তো এখানেও খেলাফতের সময় দিতেছেন, তো আপনার সময়ের জন্য আমরা কিছু ভাতা আপনার জন্য নির্ধারণ করি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে উনি আসলেই ব্যবসা করতে গেলে ওনার খেলাফতের কাজ উনি করতে পারেন না, তো তখন ওনার জন্য একটা ভাতা নির্ধারণ করে দিছেন। উনি ওই ভাতাটা নিতেন এবং উনি খেলাফতের কাজ করতেন, ব্যবসা আর উনি করতে পারেননি। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন তখন উনি বলতেন যে আমি এই বাইতুল মাল থেকে, আমার যখন দরকার হয় আমি বাইতুল মাল থেকে ঋণ নিব,
মানে ভাতা নিব, কিন্তু আমার যদি আবার কখনো সচ্ছলতা আসে আমি আমার এই ভাতা এই ঋণকে আমি আবার বাইতুল মালে পরিশোধ করে দিব। হযরত আবু বকর ওমর দুজনই মৃত্যুর আগে ওনারা যা নিছিলেন ভাতা হিসাবে যা নিছিলেন এগুলো সব আবার পরিশোধ করছেন। বর্তমানেও একজন ধরেন সরকারের বিদ্যুৎ মন্ত্রী অথবা বিদ্যুৎ অফিসে চাকরি করে, পুলিশে চাকরি করে, তারপরে হাসপাতালে চাকরি করে, তারপরে এরকম ধরনের রাষ্ট্রীয় যে সকল কাজে চাকরি করে, তো ওনারা তো এগুলো সব সেবামূলক কাজ করে, সবই সেবামূলক। আর সেবা করে টাকা নেওয়া এটা বৈধ না। সেবা করে আপনি আপনি একজন ডাক্তার আপনার কাছে আসে যে আমার পেটে অসুখ আমি কি করব, আপনি শুধু বলবেন যে প্যারাসিটামল খাও। এখন আপনি যদি বলেন যে আগে টাকা দাও তারপরে প্যারাসিটামল দিব, এটা একটু কি দেখতে সুন্দর লাগে বা মানুষও কি বলবে? এখন একজন যদি আসে যে হুজুর একটা মাসলা আমার এরকম একটা মাসলার উত্তর দেন, এখন আমি যদি বলি এই মাসলার উত্তর দিব আগে 10 টাকা দেন, কোনো সেবার বিনিময়ে টাকা নেওয়া এটা একটা সভ্য কাজ না। কোনো সেবার বিনিময়ে একজন ইঞ্জিনিয়ার সে একটা পরামর্শ দিতেই পারে, কিন্তু এই পরামর্শের বিনিময়ে টাকা না। একজন উকিল সে একটা পরামর্শ দিল যে এরকম করেন, একজনের পক্ষে কথা বলল, এই জন্য টাকা নেওয়া এই সেবার বিনিময়ে টাকা নেওয়া এটা একটা ভালো কাজ না। কিন্তু বাধ্য যে বিদ্যুৎ অফিসে চাকরি করে, যে সরকারের মন্ত্রী, তার অন্য কোনো কাজ করার আর সুযোগ নেই, যে প্রেসিডেন্ট, যে প্রধানমন্ত্রী, যে খলিফা, যে আমিরুল মুমিনীন, যে সেনাপতি, ইসলামের জন্য যুদ্ধ করতেছে, তার অন্য কোনো ব্যবসা করার সুযোগ নেই, তখন কি তাদের জন্য ওই রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য একটা ভাতা নির্ধারণ করে, যেই ভাতাটা তার ওই সেবার বিনিময়ে, সেবা তো এমনিই দিবে, এটা হলো তার সময়ের বিনিময়, এটা ওই ইসলামের প্রথম যুগ থেকেই করে আসছে। কিন্তু যারা অনেক ভালো মানুষ, অনেক নেককার, হযরত আবু বকরের মতো বেশি বুজুর্গ, তারা এগুলো শুধু ঋণ হিসাবে নিছে, আবার একসময় সব ফেরত দিয়ে দিছে যে আমি সেবা করতেছি, মুসলমানের সেবা করতেছি, খলিফা হয়ে মুসলমানের সেবা করতেছি, এর বিনিময়ে আমি কেন টাকা নিব, এই সবগুলো আবার তারা ফেরত দিয়ে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ফেরত দিয়ে দিছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো ভাতাই নিতেন না, কারণ ওনার অনেক টাকা পয়সা, উনি কোনো ভাতাই নিতেন না। তো যা এরকম ভাতার প্রচলন সেই যুগ থেকেই আছে, কিন্তু এই ভাতা নেওয়াটা খুব ভালো দেখায় না, সভ্য কাজ না। কিন্তু তারপরও ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ওনারা এটাকে বৈধ বলছেন সময়ের বিনিময়ে। তো যার কারণে তখনকার যুগে এরকম যারা ই থাকতো, কি বলে, সেনাপতি তার জন্য ভাতা, যে ডাক্তার তার জন্য ভাতা, যে বিদ্যুৎ মন্ত্রী তার জন্য ভাতা, যে পুলিশ তার জন্য ভাতা, এমনিভাবে যে শিক্ষক তার জন্য ভাতা, তারপরে এসে যারা ইমাম তার জন্য ভাতা, খলিফা হারুন রশিদ, ওমর বিন আব্দুল আজিজ সরকারের থেকে ভাতা দিয়ে দেয়, আপনি তো সময় অন্য জায়গায় ব্যয় করতে পারেন না, আপনি সরকারের পক্ষ থেকে দায়ী, সৌদি আরবে আছে, সরকারের পক্ষ থেকে দাওয়াত দেয়, সব জায়গায় দাওয়াত দেয়, আপনি তো অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন না, তো আপনার জন্য এই ভাতা। কিন্তু পরবর্তীতে এসে এইটা বিশেষ করে আমাদের এই জোনে, এশিয়া জোনে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওই ইসলামের কাজ যারা করে, মসজিদের ইমাম, তারপরে খতিব, তারপরে মাদ্রাসায় যারা ইসলামিক মাদ্রাসায় পড়ায়, সরকারের পক্ষ থেকে কোনো কিছু নাই, তখন কি যে এরা শুধু মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে খায়। অনেকেই এখন এই এইসব কথাবার্তা বিশেষ করে ওই ঈদের মধ্যে বেশি দ্বন্দ্ব হওয়ার কারণে অনেক এইসব বেশি শোনা যায় যে ওনারা যাকাত খায়, ওনারা কি বলে মানুষের কাছ থেকে ই নিয়ে নিয়ে, এই হুজুরদের কথা দিয়ে কী কাম হবে, এই হুজুররা তো মানুষের কাছ থেকে দান নিয়ে নিয়ে, সৎকা নিয়ে নিয়ে খায়। আপনি মাদ্রাসায় যে টাকাটা দিচ্ছেন বা আপনাদেরও এখানে যারা যাকাতের টাকা দিচ্ছেন মাদ্রাসায়, এখানে কমিটির ওনারা আছে সবাই জানে, এই টাকাটা আমাদের এখানে যারা ছাত্র পড়ে, ছাত্রের জন্য যে শিক্ষকরা 24 ঘন্টা সময় দেয়, তো তার জন্য এই সময়ের বিনিময়ে তো একটা টাকা লাগবে, তো সে সময়ের বিনিময়ে টাকাটা নেয়। আর এই টাকাটা কি, ওই টাকাটা কোত্থেকে আসে, ওই ছাত্র বেতন হিসাবে দেয়। আর যেই ছাত্র গরিব, দেওয়ার ই নাই, তার সামর্থ্য নাই, তার জন্য
এই জাকাত ফান্ডের থেকে ওই ছাত্রকে টাকাটা দিয়ে দেওয়া হয় যে এইটা তোমাকে দেওয়া হইল, তুমি তোমার বেতন পরিশোধ করো। সে মাদ্রাসায় বেতন পরিশোধ করে, তো দশজন যেরকম বেতন দেয় আর ওই বেতন দ্বারা যারা সময় ওখানে খরচ করে সেই সময়ের বিনিময়ে ওই শিক্ষক এবং অন্যরা অন্যান্য যত খরচ আসছে এগুলোকে করা হয়। কিন্তু এখন ওইটাকে অত কিছু একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সেও সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তাকে যখন দেওয়া হয় সেটাকে কেউ আর জাকাতের টাকা মানুষের জনগণের টাকা কেউ বলে না, শুধু ওই হুজুর ওই মাদ্রাসার হুজুর তারই একেবারে ফোকাস করে যে এই হুজুরদের কথা দিয়ে কী কাজ হবে, এরা তো জনগণের টাকা নিয়ে জনগণের দান সৎকা নিয়ে এরা পেট ভরে। তো এটা হওয়ার কথা এরকম ছিল না, এবং উত্তম ছিল এই সকল ইমাম সাহেব খতিব সাহেব এবং মাদ্রাসার মহাদ্দেশ যারা শিক্ষক তারা নিজেরাই টাকা পয়সার মধ্যে এরকম স্বাবলম্বী হবে যে তারা কোনো বেতন নেবে না, তারা বরং মানুষকে দিবে, দায়ী মানুষকে দিবে। আর যখন মানুষকে দিবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কারো কাছ থেকে নেন নাই, বরং রসুল সব সময় সাহাবাদেরকে দিতেন, সারা জীবন দিছেন। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন এখন এমন কি এরকমও যদি কোনো আলেম বা কোনো ইমাম সাহেব যদি একটা দোকান খুলে এক জায়গায়, হুজুর আবার দোকান খুলছে, দেখো দুনিয়াদার হয়ে গেছে, এ ব্যবসাও করতে পারবে না। এই ইমাম সাহেব যদি একটা গাড়ি চালায় তার নিজের ইনকামের জন্য, যে দেখো আবার ড্রাইভারগিরি করে হুজুর, এই কিসের শিক্ষকে আবার গিয়ে ওই জায়গায় ড্রাইভারি করে বাসের হেল্পারগিরি করে, তার দরকার নিজের প্রয়োজনের জন্য সে এটা করতেই পারে। কিন্তু এটাকে আমাদের সমাজে সেইভাবে ভালো চোখে দেখা হয় না, কিন্তু এই দৃষ্টিভঙ্গি হলো ভুল। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যেই সম্পদকে তোমাদের জন্য আল্লাহ তাআলা জীবন ধারণের অবলম্বন বানিয়েছেন, এই সম্পদ হাতে থাকলে যাকাতের মতো ফরজ ইবাদত করা যায়, এই সম্পদ হাতে থাকলে হজের মতো ফরজ ইবাদত করা যায়, এই সম্পদ হাতে থাকলে সৎকা করার মতো নিজের আত্মীয় স্বজনের মতো ফরজ কাজ করা যায়, নিজের আত্মীয় স্বজন পিতামাতাকে দেখাশোনা করা ফরজ কাজ এগুলো করা যায়, অনেক নেকি হাসিল করা যায়। তো এই সম্পদকে অবহেলা করা বা সম্পদকে উপার্জন কেউ করতে গেলে তাদেরকে খারাপভাবে দেখা, এটা কখনোই ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা, আর এই সম্পদের মধ্যে ওই অর্বাচীনদেরকে বোকাদেরকে তো সম্পদ দিবা না, কিন্তু এই সম্পদের মধ্যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করো, সম্পদের মধ্যে বলছি তার থেকে না। কেন? কারণ একটা এতিমের হয়তো বা বাবার কাছ থেকে সে 5 লাখ টাকা পাইছে, আপনি ওই এতিমের বয়স এখন 5 বছর, আর ওই 5 লাখ টাকা যদি এতিমের পিছনে তার কী বলে হোস্টেল খরচ, তার জামা কাপড় খাবার দাবার এগুলো যদি খরচ করতে থাকেন, আর ওই সে প্রাপ্তবয়স্ক 15 বছর হইতে হইতে 5 লাখ টাকা সব শেষ হয়ে যাবে, মানে বাবার রেখে যাওয়া সব টাকা শেষ। তো আল্লাহ তাআলা বলেন যে না, যেন সব শেষ না হয়, তুমি এই টাকা পয়সাকে ব্যবসায় লাগাও আর ওই টাকার মধ্য থেকে তার খাবারের ব্যবস্থা করো, এই টাকা পয়সাকে ব্যবসায় লাগাও, তোমার নিজের টাকাকে তুমি যেরকম ব্যবসায় খাটাও ওইরকম খাটাও, আর ওইগুলোর থেকে লাভ থেকে তার খাবারের দাবারের ব্যবস্থা করো। ওয়াকসুহুম, আর তাকে পোশাকও দাও। এখানে আবার ওয়ারযুকুহুম রিজিক বলতে সকল ভরণ পোষণ বোঝায়, কিন্তু ওয়াকসুহুম কাপড়ের কথা আবার আলাদা করে আসছে। কেন? কারণ অনেককে দেখা যায় কাপড়ের ব্যাপারে বড় অবহেলা, অনেক ধনী কিন্তু তার জামাটা চিরা, জুতা কেনার মতো তার পয়সা নাই, টুপি কেনার মতো তার পয়সা নেই, একেবারে আদি কাইল্লা ময়লা সয়লা সিরা দরজাগা দিয়ে, অথচ টুপি কিনতে একটা মাত্র 50 টাকা লাগে, জামা কিনতে কয় টাকা লাগে, জামা কেনার পয়সা নেই। এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে বলতেছেন ওই এতিমদেরকে যেই ব্যাপারে অবহেলা হয়, জামা কাপড় দেওয়া হয় না, তুমি তাকে জামা কাপড় আলাদা করে দিবা। ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, এবং তাকে ভালো কথা বলবা। সাধারণত হয় কি যে কোনো জায়গায় অ্যাকাউন্টস অফিস আছে, মাদ্রাসায় ধরেন একজন অ্যাকাউন্টস অফিসার আছে, তার কাছ থেকে সবাই বেতন নেয়, বা যে কোষাধ্যক্ষ যার কাছে টাকা থাকায়, তার টাকা কিন্তু তার না, কোষাধ্যক্ষ যে আমাদের অ্যাকাউন্টস অফিসার তার টাকা না, মাদ্রাসারই টাকা, সে শুধু বিলি করতেছে সবার বেতন, কিন্তু তার ভাবটা এরকম, এই আসেন তাড়াতাড়ি বেতন নেবেন না, না দিলে জানগা, কোন সময় আসবেন, যে এখন একটু বেতন দাও না, আজকে পারা যাবে না কালকে, মানে ভাবটা এরকম যেন সে নিজেই দিতেছে। তো এরকম অভিভাবকের কাছে টাকা,
আর অভিভাবক এতিমের পিছনে খরচ করতেছে, খরচ করতে গিয়ে তারে যেন বকাঝকা না করে, কারণ এটা আইসা পড়ে তোর পিসার কত টাকা খরচ করে, এত টাকা লাগে নাকি, আবল তাবল অনেক কিছু বলবে। কিন্তু আল্লাহ তাআলা এটা শিখাই দিতেছেন যে না, ওকুলু লাহু কাওলাম মারুফা, যদিও তোমার হাতেই টাকা তাই বলে তুমি তার সাথে দুর্ব্যবহার করবে না, ভালো কথা বলবে যে বাবা এটা তো তোমারই টাকা, তুমি যদি বেশি খরচ করো এটা তো তোমারই লস, আর এই টাকা তো আমার হাতে কয়দিন আছে, আমি তো তোমাকে আবার দিয়ে দিব, এমন এমন ভাব আমি দেখাবো না। অভিভাবক আরও মনে মনে সন্দেহ করতেছে যে আমার দরকারের টাকা দেয় না, তাহলে আমি যখন প্রাপ্তবয়স্ক হইব তখন তো আমার কিছুই দিবে না, তখন তো আমার টাকা আমারে পরিশোধ করবে না, আমার চাচা সব মেরে খাবে, এরকম সন্দেহ যাতে তার অন্তরের মধ্যে না আসে আল্লাহ তাআলা এই জন্য বলে দেয় ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তাদের সাথে ভালো কথা বলো যে বাবা এটা তোমারই টাকা, তুমি বড় হইলে তোমার হাতেই সব বুঝিয়ে দিব, এখন তুমি যদি বেশি খরচ করো তাহলে তোমার আর কিছু থাকবে না, বরং এই টাকা তোমার সংরক্ষণ থাকা দরকার, সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কে কার কথা বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদ। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, এটা সবাই জানেন, আর ইয়াজিদ উনি হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আর যদিও আমাদের সমাজে ইয়াজিদ উনি সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন নাই, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা চিঠি দিছে যে আপনি এখানে আসেন এবং আপনার কাছে আমরা সবাই বায়াত করব। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হাসান, উনি তো ওনার সাথে আপোষ করছেন, যদিও বিরোধ ছিল, দুইটা দল ছিল, ওনার সাথে আপোষ করছেন, কথা ছিল যে তারপরে একটা সঠিক পরামর্শের ভিত্তিতে তারপরের খলিফা নির্বাচিত হবে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার দৃষ্টিভঙ্গি আর এক রকম ছিল, যেখানে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদেরকে দেওয়া হয় তো এইভাবে পুরো সাম্রাজ্য ধরে রাখা এটা কঠিন হবে। ওনার ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া উনি অনেক চক্ষুষ ছিলেন এবং এরকম শাসন ক্ষমতা পরিচালনার মতো যোগ্যতা তার কাছে ছিল, এই দৃষ্টিভঙ্গি থেকে তার কাছে দিছে। কিন্তু এইটা দেওয়ার কারণে অনেক সাহাবা ইকরাম এটা মানতে পারেন নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন, উনিও মানতে পারেন নাই। অর্থাৎ ইয়াজিদ রাদিয়াল্লাহু, ইয়াজিদ ইবনে মুআবিয়া ওনার কাছে উনি বায়াত করেন নাই। তো বায়াত না করার কারণে কুফা থেকে ওনাকে বলা হয় যে আপনি আসেন, আমরা আপনাকে আপনার কাছে বায়াত করব, আপনি তার কাছে বায়াত করা লাগবে না, আসেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে উনি যদি ওখানে গিয়ে যাইতে পারেন এবং যারা ওনার কাছে বায়াত করে নাই, কারণ এটা একটা অন্যায় হয়েছে, উনি এখানে এসে পরামর্শের ভিত্তিতে সঠিক একটা নমুনা মানুষকে দেখাতে পারবেন, এরকম একটা বিষয়, অথবা এখানে এসে ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে কোনো আপোষ করবেন, এরকম একটা বিষয়ের জন্য উনি কুফায় আসতে চাইছিলেন। কুফার কাছে যখন আসে তখন ইয়াজিদ ইবনে মুআবিয়া উনি জানতে পারেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, অর্থাৎ এটাও ইয়াজিদ ইবনে মুআবিয়া ওনার নেতৃত্বেই, ওই কুফাও তখন ওনার নেতৃত্বেই ছিল, উনি দেখতেছে বিদ্রোহ এটা, তো বিদ্রোহকে দমন করার জন্য উনি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠাইছেন যে এখানে যেন বিদ্রোহ দানা না বানতে পারে। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও ছিল হলো বেশি কঠোর এবং খুবই রক্তপিপাসু একজন লোক, তো সে গিয়ে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওনার ভাই মুসলিম ইবনে আকিল, চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যিনি আগেই গেছিলেন ওনাকে হত্যা করে, হুসাইন রাদিয়াল্লাহর পক্ষে যারা ছিলেন সবাইকে হত্যা করে, এবং যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে ডেকে আনছে তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করে, হুসাইন রাদিয়াল্লাহর ধারে কাছে কেউ আসে না, বরং উল্টা আরও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে মারতে যেই সেনারা যায় সেই সেনার মধ্যে তারা অংশগ্রহণ করে। তো ওখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যাকে গভর্নর হিসেবে ওই এলাকার পাঠাইছিল কুফার, সেই গভর্নর সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে। আটক করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তিনটে অপশন দেন, যে আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যাইতে দেন, আমি তার সাথে বোঝাপড়া করব, অথবা আমি যেখান থেকে আসছি আমাকে মদিনায় ফেরত যাইতে দেন, অথবা আমাকে যে কোনো এক দেশে নির্বাসন করেন আমি সেখানে দাওয়াতের কাজ করব। কিন্তু ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে এগুলোকে মানে নেই, তিনটার কোনোটাকে মানে নেই, সে বলছে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে,
আর তার কাছে আত্মসমর্পণ করা অর্থ হলো সে খারাপ মানুষ। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহেব তার পরিবার ছিল, তার স্ত্রীগণ ছিল, মেয়েরা ছিল, উনি মনে করছেন যে তার কাছে আত্মসমর্পণ করলে তার মেয়েদের মান ইজ্জত থাকবে না, নিজেদের জীবন যাক যাক কিন্তু মেয়েদের মান ইজ্জত থাকবে না, এই জন্য উনি আত্মসমর্পণ করেন নাই। আর আত্মসমর্পণ না করার কারণে সে হোসেন রাদিয়াল্লাহু উপর হামলা করে, যুদ্ধ করে, আর যুদ্ধ করার পরে হোসেন রাদিয়াল্লাহু সেখানে শহীদ করে। শহীদ করে তার গর্দান হোসেন রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে এইটা নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে মনে করছে সেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তাকে পাঠাইছে বিদ্রোহ দমন করার জন্য, সে অনেক ভালো কাজ করছে, গর্দান নিয়ে এবং তার সবাইকে আটক করে, স্ত্রী এবং অন্যদেরকে আটক করে সে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে নিয়ে গেছে। কিন্তু ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলা যখন নাকি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া দেখছেন তখন উনি কান্না শুরু করছেন, এবং উনি ওবাইদুল্লাহ বিন জিয়াদ যে নিয়ে আসছে তাকে অনেক তিরস্কার করছেন যে আমি তোমাকে এই কাজ করতে বলি নাই, আমি তোমাকে তাকে শুধু ওখান থেকে বিদ্রোহ দমন করতে বলছি, তাকে হত্যা করতেও তোমাকে আমি বলি নাই, এবং তার গলা এখানে নিয়ে আসবে সেটাও আমি চাই নাই। এবং উনি ইতিহাসের বইয়ের মধ্যেগুলো আছে, উনি আহলে বাইতের হোসেন রাদিয়াল্লাহু পরিবারের যারা ছিল সবাইকে খুব সম্মান করছে, সম্মান করে তারা সবাই মদিনায় যেতে চাইছে, মদিনায় যেতে দিছে। অর্থাৎ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া উনি ভুল করছেন, উনি অনেক পাপ করছেন এরকমও কথা আসছে, কিন্তু আমরা যেইভাবে ওনাকে তিরস্কার করি যে লানত দেই বা এরকম কাফের ফাসেক বলি, উনি এত খারাপ ছিলেন না, উনি খারাপ ছিলেন না, বরং এমনকি কিতাবের মধ্যে আসছে ওনাকে রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে সর্বপ্রথম তুরস্কে অর্থাৎ রোমে এক যে সেনাবাহিনী পাঠানো হয় রোম বিজয়ের জন্য, সেই রোমের সেনাপতি এই ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে বানানো হয়েছে, এবং তার নেতৃত্বে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া সেনাপতি এবং তার অধীনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে যুদ্ধ করছেন। অর্থাৎ উনি আমরা যেরকম খারাপ বলি সেরকম খারাপ না, উনি একজন ভালো মানুষ ছিলেন, এবং কিন্তু ওনার ভুল যেগুলো ধরা হয় সেটা হলো উনি যেহেতু দেখছেন কান্নাকাটি করছেন ভালো কথা, কিন্তু ওনার উচিত ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, এই জন্য ওবাইদুল্লাহ বিন জিয়াদকে শাস্তি দেওয়া, বা যারা এই কাজ করছে তাদেরকে উনি শাস্তিটা দেন নাই। এবং উনি খলিফা হয়েছেন কিন্তু ওই খেলাফতকে ধরে রাখার জন্য, ওনার রাজত্বকে ধরে রাখার জন্য অনেক কঠোরতা করছেন, অনেক সাহাবাদের উপরে উনি নির্যাতন করছেন, এটাও ওনার খারাপ আমলের মধ্যে ধরা হয়। সেই জন্য উনি ভালো ওনার আমল আছে খারাপও আছে, এই জন্য ওনাকে একেবারে কাফের বা একেবারে বড় পাপি এরকম বলা ইতিহাসের বইয়ের মধ্যে এটা বলা ঠিক না। আরও ভয়ঙ্কর যেটা, এর বাবা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালিগালাজ করে যে সে তার তার গণতন্ত্রকে মুছে বা ইসলামকে মুছে দিয়ে সে রাজতন্ত্র কায়েম করছে, আর এইটা বলে তাকে বিভিন্নভাবে সমালোচনা করা হয়। রসুলের স্পষ্ট হাদিস আছে কোনো সাহাবিকে সমালোচনা করা জায়েজ নাই, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করবে না, কারণ সাহাবাদের ব্যাপারে হলো সাহাবারা হয়তো গুনাহ করতে পারে, সাহাবাদের ব্যাপারে কথা হলো সাহাবারা গুনাহ করবে, সাহাবারা নিষ্পাপ না, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিছেন রাদিয়াল্লাহু আনহুম, সকল সাহাবাদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নেই, যদি কোনো পাপও করেন, পাপ করতেই পারেন, সাহাবা পাপ করতেই পারে, যদি পাপও করে তারপরও উনি ওই কোরআনের আলোকে হাদিসের আলোকে উনি মৃত্যুর আগে তওবা করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে তারপরই দুনিয়া থেকে গেছেন। আর এই জন্য কোনো সাহাবীর সমালোচনা করা, বিশেষ করে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সমালোচনা করা একেবারেই জায়েজ নেই। তো এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু নিয়ে শাহাদত নিয়ে দুই দল হয়ে গেছে, এক দল হলো যে তাদের একেবারে মানে মহাব্বতের দল, ভালোবাসার দল, ভালোবাসায় বাড়াবাড়ি করে শিয়া হয়ে গেছে, অথচ এরাই হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে ধোকাবাজি করছে, প্রতারণা করছে, এরাই আবার ভালোবাসার জন্য নিজের বুক কাটে। আবার আরেক দল হয়ে গেছে যে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরোধী
বিরোধী হইতে গিয়ে সাহাবা একরামকে গালিগালাজ করে, বিভিন্ন সাহাবাদেরকে গালিগালাজ করে, কোনোটাই সঠিক না, দুটোটার মাঝামাঝি। আহলে বাইতকে গালিগালাজ করে, দুটোটার মাঝামাঝি, যে কোনো সাহাবার গালিগালা জায়েজ নাই, আর সাহাবারা ভুল করতেই পারে, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া উনিও পাপ করছে, কিন্তু তাই বলে ওনাকে কাফের বলা বা লানত করা এটাও জায়েজ নেই। জি ভুল, এটা ভুল, এটা ভুল মিথ্যা। জি সাহাবি, সাহাবি উনি। আচ্ছা আমি বলতেছি আপনার, আমি আপনাকে বলছি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবি ছিলেন, আর উনি পাপ করতেই পারেন। যদি ধরে নিলাম রাজতন্ত্র বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার কথা ছিল, দেন নাই, ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে দিয়েছেন, পাপ করছেন, ধরে নিলাম পাপ করছেন, কিন্তু তারপরও কোরআন হাদিসের আলোকে যেটা আমাদের সামনে আসছে যে তারা নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে গেছেন, যদি পাপ করছেন তারপর উনি তওবা করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে তারপরে গেছেন, আমি আপনাকে বলি এটা যদি আপনি এখন আপনি যদি ওইভাবে এটার বিচার বিশ্লেষণ করেন, আপনি বলবেন রাজতন্ত্র খারাপ গণতন্ত্র ভালো। গণতন্ত্র আমরা কী দেখতেছি এখন সারা পৃথিবীতে, গণতন্ত্র দ্বারা কী 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 প্রতিষ্ঠিত হইতেছে? আপনি যদি বলেন কি সমাজতন্ত্র, সমাজতন্ত্র সমাজের জন্য কী আনছে আপনারা দেখছেন, রাজতন্ত্র কী আনছে দেখছেন? রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র আমরা যেগুলো পরিভাষা বুঝি কোনোটাই সঠিক না, বরং রাজতন্ত্র হয়েও, রাজতন্ত্র হয়েও ইসলামতন্ত্র হইতে পারে, রাজতন্ত্র কি বলে গণতন্ত্র হয়েও ইসলামতন্ত্র হতে পারে, সমাজতন্ত্র হয়েও ইসলামতন্ত্র হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হলো কোরআন হাদিসের আলোকে শাসন পরিচালনা করে এখানে গণতন্ত্রও আসতে পারে, এখানে সমাজতন্ত্রও আসতে পারে, এবং এখানে রাজতন্ত্রও আসতে পারে। এখানে এটার সাথে একটার সাথে আর একটা কন্ট্রাডিকশন নাই, সাংঘর্ষিক না, কিন্তু এখানে মূল বিষয় হল ইনসাফ কায়েম করা। এবং নির্বাচনের কিছু পদ্ধতি আছে, ইসলাম নির্ধারিত কিছু পদ্ধতি আছে, আর সেই পদ্ধতির মধ্যে যদি আপনি ধরেন এখনও আমাদের বিভিন্ন দেশে, বা আমাদের দেশেই ধরেন না, আমাদের দেশেও এখন কি গণতন্ত্র, কিন্তু একজনের বাবা তারপরেই তার মেয়ে উনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, কিন্তু এটা তো রাজতন্ত্র হিসাবে আসে নাই, গণতন্ত্রের মাধ্যমেই আসছে। এরকম পৃথিবীর অনেক দেশে তার ছেলে ক্ষমতায় আসছে কিন্তু রাজতন্ত্রের মাধ্যমে আসে নাই, আসছে গণতন্ত্রের মাধ্যমে। জর্জ বুশ আর কি বলে সিনিয়র বুশ, ছেলে আসছে কিন্তু গণতন্ত্রের মাধ্যমে। অর্থাৎ ইসলামে রাজতন্ত্র, গণতন্ত্র এবং সমাজতন্ত্র কোনোটাকেই সমর্থন করে না এবং কোনোটাকেই অস্বীকার করে না। রাজতন্ত্র হয়েও সুশাসন হতে পারে, সমাজতন্ত্র হয়েও সুশাসন হতে পারে, গণতন্ত্র হয়েও সুশাসন হতে পারে। তো আমাদের দৃষ্টিভঙ্গি যদি আমরা এই চিরাচরিত সমাজতন্ত্র, গণতন্ত্র, আর কি বলে রাজতন্ত্র, এখান থেকে যদি আলাদা করে ইসলামে কী আছে এটা নিয়ে যদি গবেষণা করি, তাহলে এই ধরনের যে সমালোচনা যেগুলো শুনেন এগুলো শুনবেন না, আপনার কাছে ওই সমালোচনা থাকবে না। জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে অনেক সময় হয়ে গেছে।